ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুনায়েদ নামে এক নবজাতক শিশুকে নদীতে ফেলে হত্যা করার দায়ে শিশুটির মা জুলি আক্তারকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল 9টার দিকে শিশুটির মা জুলি আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বারুয়াখালী ইউনিয়নের পার্শ্ববর্তী ইছামতি নদীর রতনপুর এলাকা থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করেন পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটেছে বলে জানান মৃত নবজাতক শিশুর বাবা। তো আমার ফ্যামিলি অবশ্য আমরা পালায় বিয়ে করছিলাম, আমার ওয়াইফের নাম জুরি আক্তার, আমি পালায় বিয়ে করছিলাম। আর পালায় বিয়ে করাতে আমার ফ্যামিলি ওদের মেনে নিতে ছিল না, আর পরবর্তীতে যে আমাদের বিয়ের অনেক গিয়েছে 1 বছর, তারপরে আমাদের এক ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান হওয়ার পরে আমার ফ্যামিলি বলছে যে কয়েকদিন পরে 21 দিন হোক বাবুর, 21 দিন হওয়ার পরে নিয়ে আসবি। তারপরে বলছি যে ঠিক আছে, পরে ওরেও বললাম, ও বলছে যে না আমাদের তাড়াতাড়ি নিতে হবে। তারপরে ও নিজেই 1 তারিখের টাইম দিচ্ছে, পরে 1 তারিখে আমি বলছি যে ঠিক আছে 1 তারিখে নিব, তুমি একটু 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। পরে যেই দিন বলছি ওই দিনই ও 3টা বাজে নাকি 3:30 বাজে ফেলে দিচ্ছে। জিজ্ঞাসাবাদে জুলিয়ে তার সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দেয়। বৃহস্পতিবার দুপুর 12টায় নবাবগঞ্জ থানার সামনে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। প্রেস ব্রিফিং এ ওসি জানান, বুধবার 16 ফেব্রুয়ারি বেলা 3:10 উপজেলার রতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে নবজাতক জুনায়েদকে ঘরের বিছানায় রেখে মা জুলি আক্তার টয়লেটে যায়। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। খোঁজাখুঁজি করে না পেয়ে জুনায়েদের বাবা জুবায়ের হোসেন রনিকে তার স্ত্রী জুলি আক্তারকে খবর দেন। বাবা জুবায়ের ঢাকা থেকে এসে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ শিশুটির মা জুলিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক কোলাহল ও অশান্তির কারণে জুনায়েদকে নদীতে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তি অনুযায়ী 17 ফেব্রুয়ারি সকাল 9টায় জুলিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জেলেদের দিয়ে নদীতে জাল ফেলে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করেন। ওসি আরো জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিপূর্বে শুনেছেন যে এক প্রাসন্ড মা তার নিজের সন্তানকে, অর্থাৎ 15 দিনের বাচ্চাকে ইছামতি নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় গতকাল এই ছেলের বাবা, তিনি ঢাকায় থাকেন, তিনি এসে একটি জিডি করেন রাত 10টার সময়। জিডি করার পরে এই ঘটনা নিয়ে আমাদের অনেক সন্দেহ হয়। তো ওই মেয়েকে, তার মাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তিনি বলছেন যে কেউ না কেউ তার বাচ্চাকে চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু তার মুখে এবং তার চেহারায় বা তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের কোনো ছাপ পাওয়া যায়নি এবং সেই ধরনের কোনো ফিলিংস ছিল না যে তার সন্তান হারা একজন মা বা তার মাকে এরকমের তার বাচ্চাকে এভাবে নিয়ে গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে তাকে আমরা একাধিকবার জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে যে ইছামতি নদীতে তার বাচ্চাকে ফেলে দিয়েছে। এরপরে আমরা জেলেদের দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এসআই জলিল, আমরা সবাই, আমাদের তদন্ত সাহেব এবং আমরা সবাই এই তথ্য উদ্ঘাটন করি এবং জেলেদের, তার দেখানো মতে জেলেদের দিয়ে সেখানে আমরা জাল ফেলে এই বাচ্চাকে আমরা উদ্ধার করি। বাচ্চাটি আমরা সুরতাল রিপোর্ট করে আমরা পোস্টমর্টামের জন্য ঢাকায় পাঠিয়ে দেব। আমরা, তার মা প্রাথমিকভাবে স্বীকার করেছে সে নিজেই তার বাচ্চাকে মেরে ফেলানোর জন্য পারিবারিক কারণে ফেলে দিয়েছে। তার বাবা এখানে আছে, সে বাচ্চার বাবা, তিনি থানায় একটি নিয়মিত মামলা করবেন, একটি নিয়মিত হত্যাকাণ্ড মামলা রুজু হবে।